আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের ছুটি 4টি পড়ব। আজকে পাঠ আমাদের ছুটি ছুটি ছড়া ছুটি ছড়া পড়ব এবং লিখব। ছুটি ছড়াটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বারান্তে একটু লক্ষ্য করো, রবীন্দ্রনাথ ঠাকুর বানানটা ঠিক মতো লিখতে হবে, অনেকে তোমরা ভুল করো, ভালোভাবে লিখো এবং দেখে নাও। কি দেখা যাচ্ছে বলো তো? ছবিতে ছবিতে দেখা যাচ্ছে বাচ্চারা স্কুল ছুটি হয়েছে, বাসায় বাড়িতে যাচ্ছে, সবাই একসঙ্গে বাড়িতে যাচ্ছে। তারপর মেঘ ছিল আকাশে, মেঘ চলে গেছে, মেঘের কূল থেকে সূর্যটা হেসে উঠছে, মানে সূর্যটা বেরিয়ে আসছে। এত করে মনে হচ্ছে যেন সারাটা চারপাশ হাসিতে ভরে গেছে। খুশিতে ছাত্ররা বাসায় গেল, ছেলেমেয়েরা বাসায় গেল, তারপর বাড়িতে গেল এবং বইপত্র রেখে খেয়ে দিয়ে মনের খুশিতে তারা বেরিয়ে আসলো। খুব খুশি তাদের মনে, কি করবে ভেবে পাচ্ছে না। চলো আমরা আজকে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি ছড়াটি পড়ি। এই তোমাদের পাঠ ছুটি ছড়া, আমরা আজকে পড়বো, এটা এই অংশটা পড়বো। চলো পড়ি একটু। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। স্কুল ছুটি হয়েছে, সবাই বাড়ি যাচ্ছে, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি। আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। এই তোমাদের ছুটি পাঠের ছুটি ছড়া, এটা তোমাদের পাঠ্য বইয়ে যেভাবে লেখা আছে সেভাবে পড়বে, সেভাবে লিখবে। যদি বলা হয় কবি এবং ছড়ার নাম সহ তোমার আটটা লিখতে হবে, তাহলে তুমি তোমার ছুটির নামটা লিখবে, ছড়ার নাম লিখবে এবং ছড়াকার মানে কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর সেটা লিখবে, তারপর আরো আউটলাইন লিখবে। এই হলো তোমার আউটলাইন, কবিতা এবং কবির নাম সহ। ঠিক আছে, তো তাহলে আজকে এই পর্যন্ত। আমরা কিছু আবার ছড়া শুনবো, সেটা তোমরা শুনবে, আমি দেখাবো। ওকে, আসসালামু আলাইকুম। ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে,
নিজে শব্দ দিয়ে বাক্য লিখি। শুক্রবার স্কুল ছুটি থাকে, আমি পথ দিয়ে হেঁটে যাই, আমি মাঠে খেলা করি। পাঠ 54।